हेलो फ्रेंड्स, वेलकम टू चकमास किचन एंड ब्लॉग। बृहस्पतिवार सकाल बेला 9টার দিকে আমি তাড়াহুড়ো করে একটু নাস্তা রেডি করছি। জটপট নাস্তা যাকে বলে। সো দেখতে পাচ্ছেন গাইস, আমি একটা ডিম ভেঙে দিয়ে তাতে সামান্য লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। তো আমি হচ্ছে এটাকে স্যান্ডউইচ বানিয়ে নেব আর কি। সো দেখতেই পাচ্ছেন আমার স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে। তো যাদের আমার মতো সকালবেলা তাড়াহুড়ো করে বাইরে যেতে হয়, সকালবেলার নাস্তা খাওয়ার মতো সময় থাকে না, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন একবার, যেটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আজকে অবশ্য আমার অফিস যাওয়া হয়নি, যদিও অফিস খোলা ছিল। অ্যাকচুয়ালি আমার একটু কাজ ছিল আর কি, পার্সোনাল কাজ। সো আমি আজকে অফিস যাইনি, আর কাজটা খুবই জরুরি ছিল। সো গাইজ, অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে গত বৃহস্পতিবারে শ্যুট করা ভিডিও। তো ভেবেছিলাম আপলোড দিব না, ডিলিট করে দিব, বাট আপনারা সবাই জানেন, যারা ভিডিও শ্যুট করেন বা ভিডিও আপলোড দেন, তারা কিন্তু জানেন যে একটা ভিডিও তৈরি করতে আমাদের কতটা কষ্ট করতে হয়। সো ভাবলাম আর কি দিয়েই ফেলি আপলোড, যেহেতু করেছি। অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম, একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে এবং ভিডিও শ্যুট করাও হয়নি ইতিমধ্যে। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের 10:11টার দিকে আমি একটু বেরোবো ভাবছিলাম আর কি। অ্যাকচুয়ালি একটু নির্বাসন অফিসে আমার দরকার ছিল, সো ওখানে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম। তো দেখলাম যে আমার কাপড়গুলো হচ্ছে আয়রন করা হয়নি, তার জন্য ভাবলাম আয়রন করে নিই। আর যেহেতু বেশি দূরে যাব না, কাছেই, তার জন্য হচ্ছে মেয়েটাকেও নিয়ে যাব ভাবছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি মেয়ের জামাটাও আয়রন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাইস, আমি আমার খাজানা বের করে নিয়েছি আর কি। অ্যাকচুয়ালি আমাদের সকলের কাছে এসব কাগজপত্র কিন্তু খাজানার মতোই। এখানে আমার কিছু কাগজপত্র, সার্টিফিকেট, আইডি কার্ড, ফটোকপি আমি রেডি করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার আইডি কার্ডে আর কি একটু প্রবলেম আছে, আমার মায়ের নাম একটু ভুল আছে। তো ওটা সংশোধন করার জন্য আমি একটু প্রসেস করতে যাব আর কি নির্বাচন অফিসে, যার কারণে আমি আজকে অফিসেও যাইনি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, মা মেয়ে দুজনেই। মেয়ে হচ্ছে তার ব্যাগটা নিয়েছে। তো আমরা হেঁটে চলেছি, মা মেয়ে দুজনেই, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই রাস্তাটা কিন্তু আপনারা আগেও দেখেছেন, আপনাদের সাথে আগেও শেয়ার করা হয়েছে। তো এলাকার এই রাস্তাটা পেরোলে বড় রাস্তা যে মোড়, সেখানে কিন্তু নির্বাসন অফিস। সো বেশি দূরে যেতে হবে না, তার জন্য মেয়েটাকে সাথে করে নিয়ে নিচ্ছি আর কি।
তো নির্বাচন অফিস থেকে আমরা ফিরে এসেছি, এসে গোসল টোসল করে হচ্ছে মেয়েটাকে ভাত খাওয়াচ্ছি। তো আজকে তেমন কিছু ছিল না, আলু ভাজি ছিল, তো ওটা দিয়ে মেয়েটা খাচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস, আজকে নিজের হাতে খাচ্ছে মেয়েটা। মাঝে মধ্যে কিন্তু আমাকে খাওয়াই দিতে হয়। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ছোটোখাটো ব্লগ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ বা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশিতে থাকবেন। থ্যাংক ইউ।